অলিম্পিকের মাত্র 3 মাস আগে বাড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমণ সামাল দিতে আবারও জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। শুক্রবার প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এ ঘোষণা দিয়েছেন, করোনা ভাইরাস মহামারীর শুরু থেকে পরিস্থিতি সামলাতে এ নিয়ে দেশটি তৃতীয় দফায় জরুরি অবস্থা ঘোষণা করল। রাজধানী টোকিও, ওয়াসাকা এবং আরও দুটো প্রশাসনিক এলাকায় আরও 2 সপ্তাহ সীমিত পরিসরে করা এই জরুরি অবস্থা জারি থাকবে বলে জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রী সুগা জানান, রোববার থেকে জরুরি অবস্থা শুরু হবে এবং চলবে 11 মে পর্যন্ত। এর আওতায় থাকবে টোকিও, ওসাকা, কিয়োটো এবং হিয়োগো। টোকিওয় অলিম্পিক গেমসের আসর বসবে 3 মাস পরেই। তার আগে এই পদক্ষেপ নেয় করোনা ভাইরাসের সংক্রমণ বাগে আনা যেতে পারে বলে আশা প্রকাশ করছেন সুগা। তাছাড়া এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত জাপানে গোল্ডেন উইকের ছুটি চলাকালে মানুষের অবাধ যাতায়াতে যাতে ভাইরাস সংক্রমণ না ছড়ায় সে কথা মাথায় রেখেও নেওয়া হয়েছে এই পদক্ষেপ।